আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম আরও একটি ব্যস্ততম দিন বা ব্যস্ততম দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের হয়তো বা ভালোই লাগবে। তো বাসি ঘরদোর ঝাড় দিয়ে আর কি আমি আজকের এই যে গেটের কার্টেনগুলো রয়েছে, অর্থাৎ পর্দাগুলো রয়েছে, সেগুলোকে ধোবো। তো সকালবেলা উঠে ভাবলাম আগে এগুলোকে ভিজিয়ে দিই, কারণ ভিজিয়ে দিলে কি হয়, এর মধ্যে যে ময়লাটা থাকে সেটা খুব সহজেই ফসকে যাবে। সেই কারণে আমি ভাবলাম যে আগে এগুলোকে ভিজিয়ে দেওয়া যাক, আর খুব সুন্দর আজকে রোদ্দুর বেরিয়েছে তো সেই কারণেই। তো এই যে কার্টেনের কাপড়টা রয়েছে এগুলো কিন্তু শুকাতে খুব একটা সময় লাগে না, যদিও তবুও ভিজিয়ে রাখলে এর মধ্যে যে ময়লাটা থাকে সেটা তো উঠে যাবেই, তার সঙ্গে পর্দার পেছনে আমাকে খুব একটা পরিশ্রম করতে লাগবে না। তো সকালে আমি উঠেছি 7টার সময়, উঠেই আমি কাজকর্ম করতে নেমে পড়েছি। তো আজকের খুব একটা রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, টুকিটাকে কিছু কাজকর্ম ইচ্ছা আছে তোমাদের সামনে তুলে ধরতে, কারণ আমার রান্নাবান্না এইসবের থেকে কিন্তু আমার কাজকর্ম দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো। কিন্তু কাজকর্মের ভিডিও খুব একটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ খুব ধীরে সৃষ্টে এবং খুব রয়ে বসেই আমি কাজকর্মগুলো করে থাকি সেই কারণে। কিন্তু এই যে প্ল্যাটফর্মে আমি এসেছি, এখানে যদি আমি আমার সমস্ত কাজকর্ম শেয়ার করতে যাই তাহলে অনেকটা সময় সাপেক্ষ, তো সেই কারণেই কিন্তু হয়ে ওঠে না। তবে যেদিন ইচ্ছে করে বা ভালো লাগে, মনে হয় যে এই কাজটা শেয়ার করলে তোমাদের ভালো লাগবে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। তো আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো হালকা হালকা ভিজেছিল, ওগুলো আমি রোদ্দুরে দিয়ে আসলাম, অর্থাৎ ওগুলো যতক্ষণে আর কি শুকাবে এই কার্টেনগুলো, অর্থাৎ এই পর্দাগুলো আমি ধুয়ে দিয়ে আসতে ওগুলো শুকিয়ে যাবে, ওগুলো তুলে আনবো এবং এগুলো দিয়ে আসব। তো সেই কারণে ওগুলো আগের দিনের জামা কাপড়গুলো রোদ্দুরে আগে দিয়ে আসলাম। এসে ভাবলাম আগে রান্নাঘরটাকে ক্লিন করব, কারণ বেশ মানে দুদিন যাবত রান্নাঘরের মধ্যে অনেক মানে আর কি আমাদের যে খাবার দাবারের প্লাস্টিক এগুলো হয়ে থাকে না, প্রচণ্ড পরিমাণে মেশ হয়েছে। তো প্রতিদিনই হালকা ফুলকা ঝাড় দিয়েই রান্নাটা করি, কিন্তু আজকেরে ভাবলাম একটু ডিপ ক্লিন করতে হবে। আমি চেষ্টা করছি দু তিন দিন পর পরে ডিপ ক্লিন করে নিতে, এতে করে আমাকে খুব একটা বেশি পরিমাণে আর কি ডিপ ক্লিন করতে লাগবে না। তো সেই কারণে ভাবলাম দুদিন অন্তর অন্তরে এটাকে আমি ডিপ ক্লিন করে নেব, আর প্রতিদিনই আমি কিন্তু চুলোয় ল্যাপা দিয়ে তারপরেই রান্না করি। এবং যেদিন খুব হয়তো শরীর খারাপ বা ভালো লাগছে না সেদিনকে ল্যাপা না দিয়ে রান্না না করি, অর্থাৎ গ্যাসের মধ্যেই রান্নাটা করে নিই, তো সেই কারণেই। তো আগে এখানে ঝটপট করে আমি আর কি ক্লিন করে নেব, নিয়ে আর কি চুলোটা ল্যাপা দিয়ে মোটামুটি কাজকর্ম আমার হয়ে যাবে। সকালে যা কাজকর্ম, থালাবাটি তো আমি রাতের বেলাতেই ধুয়ে নিয়েছি, তাই সকালবেলা থালাবাটি ধোয়ার হেডিকটার আমার মধ্যে নেই, তো সেই কারণেই। তো এটা আর কি ঝাঁটপাট দিয়ে ল্যাপা দিয়ে নেব, কারণ চুলা শুকাতে কিন্তু সময় লাগে। তো সকাল সকাল এটাকে আর কি ল্যাপা দিয়ে দিলে যতক্ষণে আমি রান্নাটা করব ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম সকালবেলা এই কাজটা করে নিলে আমার আর কি হেডিকটা অনেকটা কমে যাবে। তো এখানে ঝাঁটপাট দেওয়ার পরে কিন্তু আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব, নেওয়ার পর কিন্তু তোমাদের সঙ্গে আবারও কাজ কাম নিয়েই হাজির হব, অর্থাৎ আমার রান্নাবান্না খুব একটা শেয়ার করব না, তো সেই কারণেই। তো এইখানে যেহেতু আমি সাদা কালারের একটা আর কি চট বিছিয়েছি, তো সাদা কালার কিন্তু আমার বেশ পছন্দ বলেই সাদা কালারই আমি বিছিয়ে দিয়েছি, তাই হালকা দু একটা কিছু পরে থাকলেই না অনেক বেশি মেস লাগে। তো সেই কারণে খুব করে চেষ্টা করি এটাকে ঝাঁটপাট দিয়ে সব সময়ের জন্য ক্লিন করে রাখতে। তো নিজের চোখে যতক্ষণ কোনো জিনিস তুমি সুন্দর করে রাখতে না পারবে সেটা কিন্তু অন্যের চোখে কোনো দিনই ভালো হবে না, তাই সবসময় চেষ্টা করি জিনিসটা নিজের চোখে সুন্দর করে তুলতে।
তবে কিন্তু সেটা সকলের কাছে সুন্দর হবে। তবে সবার কাছেই যে সুন্দর হবে এমনটা কিন্তু নয়, সবার পছন্দ বা সবার চয়েস কিন্তু আলাদাই হয়ে থাকে। তো আমার এই যে উনানটার ঝিকটা আগে কত সুন্দর ছিল, তারা আমার আগের ভিডিও দেখেছো বা আমার আগের চুলাটা দেখেছো তারা তো জানো, এই যে সামনের যে ঝিকটা সেটা ভেঙে যাওয়ার পরে আমি আগের মতো অত সুন্দরভাবে আর ওটাকে তৈরি করতে পারলাম না। অনেক চেষ্টা করেছি বাট হচ্ছে না, কিছুতেই সেই শেপটা আমি নিয়ে আসতে পারছি না। তবে যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি, তো সে কারণে আর কি মানে যতটুকু কাজ চালানোর মতো আমি পেরেছি করেছি। তো মোটামুটি এই যে উনানটা আমার এতটা পরিমাণে পছন্দ হয়েছে আর কি, আমার হাঁড়ি পাতিলে একদমই খালি হয় না। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে আমি রান্না তো করি, অথচ আমার শুধু হাঁড়ির নিচটুকুই খালি হয়, একদমই ওপরে আমার খালি ওঠে না। তো সেই কারণে আমাকে এক দিদিবোন কমেন্ট করেছিল, তার উত্তর কিন্তু আগের ভিডিওতে আমি অলরেডি দিয়েছি। তো এই রকম কাটা চুলোর কারণেই কিন্তু আমার হাঁড়ির মধ্যে খুব একটা খালি হয় না। তো নিট অ্যান্ড ক্লিন করার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিছু টুকিটাকে প্রয়োজনীয় আমি এপাশে রেখেছি। তো এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে, অর্থাৎ ওখানে ক্লিন করার পরে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু কাজে নেমে পড়েছি। তো আমাকে এক দিদিমণ কমেন্ট করেছিল আমি বালতিতে বারবার এটাকে চুবিয়ে কিভাবে আর কি হাত দিয়ে নিংড়ে তারপরে আর কি এটাকে আমি মানে ঘরটা পুঁছি, তো সেই ভিডিওটা শেয়ার করতে। তো সেই কারণে সেই দিদিমণকে দেখানোর জন্য বা আমার আরও যারা বাকি ভিউয়ার তারা যাতে একটু দেখে বুঝতে পারে সেই কারণেই কিন্তু আমি আর কি বালতির মধ্যে ডুবিয়ে এইভাবে হাত দিয়ে নিংড়ে নিলাম। তো এভাবেই আমি করতে থাকি, কারণ যে বালতির সঙ্গে যেটা হয় সেটা কিনতে গেলে অনেকটা পরিমাণে আর কি বাজেট হয়ে যাচ্ছে, তো আমি এখন ওটা কিনতে পারলাম না। তবে প্রয়োজন অনুযায়ী আর কি আমি কেনার চেষ্টা করেছি স্বার্থ মতো, যাতে আমি আমার কষ্টটা তো কম হবে, তার সঙ্গে কিন্তু আমার বাজেটটাও আমার যেরকম বাজেট আমি সেরকম বাজেটের মধ্যে থেকেই কিন্তু জিনিসটা কেনার চেষ্টা করেছি। তো চলে এলাম আবারও কল ঘরে, অর্থাৎ আজকে চিরুনিগুলো ধোবো, চিরুনিগুলো বেশ আর কি নোংরা হয়েছে, তো সে কারণে আগে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিলে ওর মধ্যে নোংরাটা একদমই ফসকে যাবে, পরে হালকা করে ব্রাশ দিয়ে ঘষে নেব, নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখানে আমাদের তিনজনের তিনটে চিরুনি রয়েছে, কারণ আমরা আলাদা আলাদা চিরুনি ব্যবহার করতেই পছন্দ করে থাকি, মানে একের চিরুনি আরেককেও কিন্তু ব্যবহার করি না। তো আমার হাজবেন্ডের একটা, শাশুড়ি মায়ের একটা, এই যে বড় দাঁড়ার চিরুনিটা দেখতে পাচ্ছি ওটা আমার, যেহেতু আমার চুল অনেকটা বড়, যারা জানো না তাদের বলে দিচ্ছি, তো সেই কারণে বড় দাঁড়ার চিরুনি না হলে কিন্তু আমি চুল আঁচড়াতে পারি না, তো সেই কারণে। তো পর্দাগুলো আমি হাত দিয়েই ঘষে পরিষ্কার করছি, আমার মনে হয় খুব জোরে জোরে আঁচার তো দিতেই হয়, তার সঙ্গে হাত দিয়ে ঘষে পরিষ্কার করলে জামা কাপড় অনেক বেশি পরিষ্কার হয়, তো সেই কারণেই। তো যারা আমার ভিডিওর মধ্যে প্রথম এসেছো, অর্থাৎ এই ভিডিওতে প্রথমবার ভিজিট করলে, আমার দিদিমণিদের বলছি, তোমরা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো বা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও, তাহলে চাইলেই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের রান্না হবে দুপুরবেলায় ডুম্বুর। দেখো ডুম্বুর আমার শাশুড়িমা বেছে কুটে দিয়েছে, ফ্রিজে রাখা ছিল কালকেরে, তাই একটু কালো হয়ে গেছে, রয়েছে থোর। এটা হচ্ছে তোমার কলার থোর,
তো সেটাই আর কি ডাল দিয়ে রান্না হবে। তো আমি কোনোদিনও এটা রান্না করিনি, যদিও আমার শাশুড়িমা বলে দিয়েছে সেভাবে আমি সেভাবেই রান্না করব। দেখা যাক কেমন হয়, খেতে কেমন লাগে। তো যেহেতু আমি ভিডিওটা এডিট সন্ধ্যাবেলায় করছি, তাই খাওয়া দাওয়ার পরেই বলছি, রান্নাটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে, আমি কোনোদিনও খাইনি। তো রান্না তো অনেক দূরের কথা, অর্থাৎ উনি বলে দিল যে এরম এরমভাবে রান্নাটা করো, তো আমি ওরকমভাবেই রান্না করেছি। রান্নাটা আমি প্রেশার কুকারেই করব, একদম ঝটপট হয়ে যাবে, কোনো বেশি পরিশ্রম করতে লাগবে না। তো আজকের এই ডালই রান্না করব এবং ডিম ভেজে নেব, নিলেই কিন্তু আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। বেশি কিছু করব না, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই কারণে। তো আমি কিন্তু প্রথমে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তারপরে ডালটা দিয়ে দিলাম সর্ষে তেল এবং হলুদ এবং একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। তো সেইটা কিন্তু স্কিপ হয়ে গেছে কোনোভাবে, আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এবং চারটে কিন্তু কাঁচামরিচ এখানে আমি দিয়েছি। আর জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি, যেহেতু এখানে সবজি পড়বে তাই। যখন ডালটা ফুটে গেছে ভালোভাবে, তখন কিন্তু আমি এর মধ্যে থোরটা এবং ডুমুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দেব, অর্থাৎ স্বাদ মতো নুন যাকে বলা হয়, সেইভাবে স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ছটা প্রেশার দিয়ে নেব। ছটা প্রেশার দিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারে তৈরি। তো আমার একদম শাশুড়ি, আমি যতটা কঠিন ভাবছিলাম ততটাও কঠিন নয়, খুবই সহজই রান্নাটা আমার তো মনে হলো আর কি। এগুলো বাছতেই যা বেশি পরিমাণে সময় লাগে, এই যে ডুম্বুর থোর এগুলো বাছতে কিন্তু অনেক সময় সাপেক্ষ, সেই তুলনায় রান্না কিন্তু একদমই ঝটপট, তো যেটা আমি দেখলাম আর কি। তো মোটামুটি এইভাবেই রান্নাটা আমি করে নিলাম, আর খেতে কিন্তু বেশ লেগেছে, তবে ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও আজকের রান্নাটা। তো এই বলেই আজকের বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।